আসসালামু আলাইকুম, আমি নাফিজা শিলা। সবাইকে ওয়েলকাম করছি আমার নতুন একটা ভিডিও দেখার জন্য। আমার আজকের আয়োজন একটা শীতের পিঠা। আজকে আমি বানাবো এখানে সেমাই পিঠা বা হাতে কাটা সেমাই পিঠা। অনেকেই এটাকে চুই পিঠা বলে, বিশেষ করে আমাদের এলাকায় এটাকে চুই পিঠাই বলে। তো যে যাই বলুক না কেন, পিঠাটা খেতে বেশি টেস্টি আর বানাতে যেহেতু একদম কম সময় লাগে। আজকে পিঠাটা বানানোর জন্য এখানে আমি 1 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। আমি আজকে দুধ দিয়ে বানাবো, তবে আপনারা চাইলে এখানে পানি দিয়ে বানাতে পারবেন। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। এবার এটাকে একটু মিশিয়ে নিচ্ছি দুধের সাথে লবণটা। যখন দুধটা বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চালের গুঁড়ো। এখানে আমি চালের গুঁড়ো দিয়েছি। চালের গুঁড়ো দিয়ে এই পিঠাটা বেশি টেস্টি হয়, তবে চাইলে আপনারা সুজি দিয়েও করতে পারবেন বা আটা দিয়েও করা যাবে। ঢাকা দিয়ে রাখলাম আমি 2 থেকে 3 মিনিটের জন্য, এতে করে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হবে। এবার ঢাকাটা উঠিয়ে তারপরে আমরা একটা ডো তৈরি করে নেব। চালের গুঁড়োটাকে খুব সুন্দরভাবে ডোতে পরিণত করতে হবে যাতে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়, আর পিঠাগুলো কিন্তু তাহলে অনেক বেশি ভালো হবে। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধের জন্য 2 কাপ পরিমাণ আমার এখানে চালের গুঁড়ো রাখছে। আমার এখানে চালের গুঁড়োটা একটু ভেজা ছিল, যদি আপনাদের শুকনো হয় সেক্ষেত্রে কিন্তু একটু কম লাগবে। এবার ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য এটাকে রেখে দেব যাতে করে খুব সুন্দরভাবে এটা সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পরে আমি চুলা থেকে এটাকে ঢেলে নিয়ে আসছি। তারপরে এবার হাত দিয়ে খুব সুন্দর করে এটাকে মেখে নেব। এই কাজটা কিন্তু খুব ধৈর্য সহকারে করতে হবে, একটু সময় নিয়ে করতে হবে। এই আটাটা খুব সুন্দরভাবে মথে নিতে হবে। আমার এখানে চালের আটাটা একদমই মথা হয়ে গেছে, এরকম হয়েছে। এবার এখানে একটা এরকম আমরা গ্রেটার নিয়ে নিয়েছি। আজকে পিঠাটা আমি খুব সুন্দরভাবে দেখাবো, মানে সহজভাবে। গ্রেটারের যে সবচেয়ে বড় ছিদ্রটা থাকে সেটা দিয়ে এরকম করে নিতে হবে। দেখেন ঠিক এরকম হয়েছে। এবার হাত দিয়ে এরকম করলেই কিন্তু আপনার পিঠাটা তৈরি হয়ে যাবে। আর যারা এরকম এই হাতে কাটা সেমাই পিঠাটা তৈরি করতে পারি না সহজেই, তারা কিন্তু এভাবে সহজভাবে আমরা তৈরি করে খেতেই পারি। বানাতে ট্রেডিশনালভাবে বানাতে পারবো না, এই জন্য খেতে খাবো না, এটা কিন্তু না। আমরা বিকল্প কিছু একটা ব্যবস্থা করেই নিতে হবে। যাই হোক, আমি সবগুলো পিঠে এখানে তৈরি করে নিয়েছি। দেখেন কত সুন্দরভাবে হয়েছে। চাইলে এই পিঠাটাকে আপনারা সংরক্ষণ করে রেখে দিতে পারবেন। আমি এটাকে রান্না করব। এবার চলে যাব আমরা। 1 কাপ পরিমাণ দিয়ে দিব এখানে চিনি। আমি আজকে চিনি দিয়ে করব, তবে চাইলে আপনারা খেজুরের গুড় দিয়েও এই পিঠাটা বানাতে পারবেন। চিনিটাকে আমি ক্যারামেল তৈরি করে নেব, এতে করে আমাদের পিঠার যে কালারটা এটা খুব সুন্দর আসবে। আর যারা চিনি দিয়ে ক্যারামেলটা তৈরি করতে না চাচ্ছেন তারা কিন্তু পিঠার কালারটা খুব সুন্দর আসবে না, তবে খেতে খারাপ লাগবে না। আমি ক্যারামেল তৈরি করে নেব। চুলার আঁচটা একদমই মিডিয়ামের চেয়েও লোতে করে এই ক্যারামেলটা তৈরি করতে হবে। আর ক্যারামেল তৈরির সময় কোনো অবস্থাতেই পানি দেওয়া যাবে না, আর এটাকে কিন্তু একেবারে বারবার নেড়ে চেড়ে করা যাবে না। একটু আলতো হাতে মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে করে এক সাইড হবে আর এক সাইড হবে না, এরকম যেন না হয়। তাহলে কিন্তু একটা সাইড হয়ে তেতো হয়ে যাবে আর অন্য সাইডটা হবে না, এরকম হবে। খুব সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে। আমরা কিন্তু আলতো হাতে বারবার একটু নেড়ে চেড়ে দিব। এই ক্যারামেলটা তৈরি করার একটাই কারণ, সুন্দর একটা ফ্লেভার হবে, আবার খেতেও টেস্ট বেড়ে যাবে, আবার পিঠার কালারটাও চেঞ্জ হয়ে যাবে, একদম খেজুর গুড়ের মতো কালার আসছে। দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। আমার এখানে কিন্তু ক্যারামেলটা একদম তৈরি হয়ে গেছে। চুলাটা আমি বন্ধ করে দিব, এখন আর চুলা জ্বালানো রাখা যাবে না, তাহলে বেশি হয়ে যাবে, তেতো হয়ে যাবে। এবার আমরা আগের থেকে দুধ জ্বালিয়ে রেখেছি। আমি আগের থেকে 1.5 লিটার দুধকে আমি 1 লিটার করে রেখে দিয়েছি। এবার সেই দুধ পুরোটাই এখানে দিয়ে দেব ক্যারামেলের ভিতরে। আর যারা দুধটাকে একটু ঘন না চান সেক্ষেত্রে 1 লিটার দুধের সাথে আর গুঁড়ো দুধ দিয়ে দিলেই হবে। তবে আমি আজকে গুঁড়ো দুধ দিচ্ছি না, যার জন্য আমি 1.5 লিটার দুধকে 1 লিটার করে নিয়েছি। এবার চুলার আঁচটা কমিয়ে তারপর আমরা দুধটাকে খুব সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি, এতে করে ক্যারামেলটাও আমাদের মিশে যাবে দুধের সাথে। যখন এরকম ফুটতে শুরু করবে তখন আমরা পিঠাগুলোকে দিয়ে দিব এখানে।
পিঠাগুলোকে খুব সুন্দরভাবে এভাবে একটু ছড়িয়ে তারপরে আমি দিয়ে দিলাম সবগুলো পিঠা একইভাবে দিয়ে দিতে হবে আমি যে পরিমাণ পিঠা বানিয়েছি তাতে আমার এই 1 লিটার দুধই হয়ে যাবে তবে আপনারা যদি বেশি বা কম বানান সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বেশি দুধ দিতে হবে ব্যাস এখানে সবগুলো পিঠা দেওয়া হয়ে গেলে আমরা আলতো হাতে এটাকে নেড়ে দেব আর চুলার আজ কিন্তু এই পর্যায়ে একেবারে হাই হিটে করে দিয়েছি কারণ যখন বলক চলে আসবে তখন আমরা এটাকে কমিয়ে দেব এটা বলক চলে আসছে পিঠাগুলো এবার চুলার আঁচটা একটু কমিয়ে দেব কারণ এই অবস্থায় রেখে দিলে এটা পড়ে যেতে পারে এবার ঢাকা দিয়ে চুলার আঁচটা কমিয়ে তারপর অপেক্ষা করব আমরা 20 মিনিটের জন্য মাঝে মাঝে এটাকে একটু আলতো হাতে নেড়ে দিতে হবে ঠিক এই পর্যায়ে 4 থেকে 5 মিনিট হয়ে গেলে আমি এখানে নারিকেল দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ তবে নারিকেলটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে দিবেন না চাইলে এটাকে বাদ দিতে পারবেন এই পিঠায় নারিকেলের নারিকেলটা দিলে আমার কাছে খেতে বেশি ভালো লাগে তবে আপনারা যারা এটা পছন্দ করেন না নারিকেলটা তারা এটাকে স্কিপ করতে পারবেন এবার আমি আলতো হাতে একটু নেড়ে দিচ্ছি এতে করে নারিকেলটা পিঠার খুব সুন্দর সব জায়গায় লেগে যাবে এবার আমরা আবার ঢাকা দেব ঢাকা দিয়ে আবার অপেক্ষা করব আমরা ঠিক 15 মিনিটের জন্য ঠিক 15 মিনিট পরে চলে আসছি দেখেন আমার পিঠাটা একদম ঘন হয়ে আসছে দুধটাও অনেকটাই কমে গেছে এবার এর চেয়ে বেশি আমি আর কমাতে চাচ্ছি না কারণ যখন আমরা এটাকে উঠিয়ে রেখে দেব মানে ঠান্ডা হবে তখন কিন্তু এটা আরো বেশি ঘন হয়ে যাবে এবার আমরা এটাকে উঠিয়ে নেব চুলাটা বন্ধ করে দিয়ে এটা উঠিয়ে নেব আর আপনাদের যাদের কাছে মিষ্টির পরিমাণ যদি বেশি খেতে চান সেক্ষেত্রে অবশ্যই মিষ্টিটা দেখে নেবেন আমি উঠিয়ে নিয়েছি দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা পিঠে একই রকম আছে একটু ভেঙে যায়নি যার জন্য দেখতে আরো বেশি ভালো লাগছে এই পিঠাটা বানানো একেবারে সহজ তবে খেতে অনেক বেশি টেস্টি সবাই পছন্দ করে বিশেষ করে বড়রা তো অনেক বেশি পছন্দ করে বাচ্চারাও পছন্দ করে আশা করি আমার আজকের এই ছোট্ট সহজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে লাইক দিয়ে সাথে থাকবেন আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন নতুন একটা ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আল্লাহ হাফেজ